জয় যীশু। আজকের বাইবেল পথ যোহন লিখিত সুসমাচার তার এক অধ্যায় এক থেকে চার পদ ও চোদ্দ পদ। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন।